সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আরও একটি পর্ব। গত পর্বে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বায়োসিকিউরিটি। সেই বায়োসিকিউরিটির মধ্যেই পড়ে এইরকম আরও কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, যে বিষয়গুলো অন্ততপক্ষে নতুন খামারির জেনে রাখা অবশ্যই ভালো, তা না হলে পরবর্তীতে এমন একটি সমস্যার সম্মুখীন আমি হয়ে যাব, সেটি থেকে বেরিয়ে আসা আমার জন্য অনেকটা জুলুম হয়ে যাবে। তো আজকে যে কথাটি আমি সর্বপ্রথমে বলতে চাই, যদি আমি নতুন খামারি হয়ে থাকি বা হতে চাই, তাড়াহুড়ো অবশ্যই করা যাবে না, তা না হলে সব শেষ, এই কথাটির অর্থ রয়েছে। আপনারা জানেন আমরা আমাদের বাস্তবে অনেক সময় দেখে থাকি অনেকেই খামার করার ইচ্ছায় ছাগল মুরগি হাঁস অনেক কিছু জোগাড়ও করে ফেলেন, সেগুলোর পিছনে খরচাও করে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত আর খামার করা হয়ে ওঠে না। তো বন্ধুরা, বায়োসিকিউরিটির যে বিষয়টি আমাদের গত পর্বে আলোচনা ছিল তার সঙ্গে যে কয়েকটি বস্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা হচ্ছে প্রথমত কোয়ারেন্টাইন বা আইসোলেশন, তারপর ইনব্রিডিং, সর্বশেষ খাদ্য ব্যবস্থা। এই বিষয়গুলোকে আমাকে অবশ্যই জানতে হবে। তো আইসোলেশন বলতে আমরা বাংলায় বুঝি সংঘ বিরোধ। আইসোলেশনটা আমাদের ফার্মিংয়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন হাট বাজার বা অন্য কোনো ফার্ম থেকে হাঁস মুরগি সংগ্রহ করে নিয়ে আসব, তাকে সর্বপ্রথমে আমাদেরকে আইসোলেশন করতে হবে। সেটি আমার যদি পুরনো শেড থাকে বা আগের কোনো খামার থাকে, তার থেকে নিরাপদ একটা দূরত্বে সেই পাখিটিকে আমাকে প্রথমে রাখতে হবে। রেখে প্রথম 2-3 দিন আমি তাদেরকে ভিটামিন বি দিব, কারণ তাদের যে জার্নিটা হয় সেই ধকলটা কেটে ওঠার জন্য 3-4 দিন ডোজ দিব। তারপর সেই পাখিকে নির্দিষ্ট মাত্রায় কৃমিনাশক দেব, এবং কৃমির ঔষধ যেহেতু একটি শক্তিশালী ঔষধ, সেটি লিভারে অনেকটাই প্রভাব ফেলে, তার ফলে কৃমির ডোজটা দেওয়ার পর আমরা লিভারের ডোজটি দিব, এবং লিভারের ডোজ দেওয়া হয়ে গেলে তারপর আমি নর্মাল একটি অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করব যদি আমার সেই পাখিগুলো সুস্থ সবল থাকে। সর্বশেষ আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভ্যাকসিন। এবারে সেই হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে যে সেই পাখিগুলোকে সর্বশেষ কি ভ্যাকসিন এবং কত দিনে দেওয়া হয়ে গেছে। আমরা যদি হাট বাজার থেকে পাখি সংগ্রহ করি তাহলে অধিকাংশ সময়েই ভ্যাকসিন করা থাকে না, আর যদি কোনো খামার থেকে আমরা পাখি সংগ্রহ করি তাহলে তাদের থেকে আমরা শুনে নেব। তো আমরা যদি হাঁস নিয়ে করি তাহলে সেই হাঁসটিকে আমাকে প্রথমে ডাক পিলে করে নেব, আর যদি মুরগি হয় তাহলে অবশ্যই আমরা রানীক্ষেত ভ্যাকসিনটি করে নিয়ে তারপর আমার মূল শেডে আমি সেই পাখিটিকে প্রবেশ করাব। বায়ু সিকিউরিটির মধ্যে আরও একটি বস্তু পড়ে, সেটি হচ্ছে ইনব্রিডিং বা প্রজনন প্রক্রিয়া। এবারে আমরা প্রজনন প্রক্রিয়া বলতে কি বুঝি সেটি আমাকে আগে বুঝতে হবে। প্রজনন প্রক্রিয়া যদি আমরা একদম নর্মালভাবে বুঝি তাহলে আমরা বাস্তবে যেটি বুঝতে পারি, দেখেন যেমন মানুষের ক্ষেত্রে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, সেই ক্ষেত্রে রক্তের যার সঙ্গে রক্তের সম্পর্ক থাকে, যেমন ভাই বোনের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, এইসব রক্তের সম্পর্কের মধ্যে অবশ্যই বিবাহ বন্ধন করা যায় না। সেই ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে, যদি কোনো কারণে হয়ে যায় তার থেকে পরবর্তী যে জেনারেশন তৈরি হবে তাদের মধ্যে কিছু কমতি দেখা দিবে, এটা আমরা ভালোভাবেই জানি, আর তার ফলেই এটি সামাজিকভাবে নিষিদ্ধ। তো আমরা অবশ্যই যদি রেগুলার ফার্মিং করতে চাই বা হ্যাচিং করতে চাই, প্যারেন্ট স্টক যদি আমি করি, তাহলে আমাকে যে মুরগিটা বাচ্চা দিয়ে শুরু করব সেই বাচ্চাটার মধ্যে কিছু মেল কিছু ফিমেল হবে, সেটির মধ্যে যদি আমি প্রজনন করাই তাহলে পরবর্তীতে যে বাচ্চা তৈরি হবে সেই বাচ্চার গ্রোথটা অনেক কম হবে, তাই আমাকে অন্য কোনো একটি ফার্ম থেকে আমাকে মেল সংগ্রহ করে আমার ফার্মের ফিমেলের সঙ্গে যদি আমি ইনব্রিডিং করাই তাহলে পরের জেনারেশনে যে বাচ্চা বা যে মুরগিটা হবে
সেটি অনেকটাই সুস্থ সবল এবং পারফেক্ট হবে। সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে খাদ্য ব্যবস্থা। আমাদের ফার্মিংয়ের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থার একটি বিশেষ ভূমিকা রয়েছে। আমরা যদি খাদ্য ব্যবস্থার যে পিরিয়ডগুলো রয়েছে যদি বুঝতে না পারি তাহলে অনেক সমস্যা তৈরি হবে বা আমার ফার্মে লাভের মুখ আমি কখনোই দেখতে পাবো না। আমরা যদি ধরি যখন আমাদের ফার্মে আমরা সর্বপ্রথমে ছোট বাচ্চাকে নিয়ে যাই তখন প্রি স্টার্টার খেতে দিই, সপ্তাহ 10 দিন পর আমরা স্টার্টার খাবারটা দিই, তার কিছুদিন পর আমরা ফিনিশার খাবার দিই, যদি সেটিকে লেয়ারের জন্য বা ডিমের জন্য করি তাহলে গ্রোয়ার, সর্বশেষ যখন ডিম শুরু হয়ে যায় তখন ফেজ 1 ফেজ 2 ফেজ 3 খাবারটি আমরা দিয়ে থাকি। কিন্তু অনেক খামারি বুঝতে পারে না বা জানে না। আমরা না জানা সত্ত্বেও খাবারের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, দাদা কোনটা খাবার কত টাকা, তো এবার প্রি স্টার্টার স্টার্টার খাবারের দামটা অনেকটাই বেশি, সেই তুলনায় গ্রোয়ার খাবারের দাম কম বা ফিনিশারের দামটা একটু কম, ডিমের খাবারের দাম কম, আমরা বুঝতে পারি না যে এটা খেলে কি হবে, আমার যে ফার্মে হাঁস মুরগি রয়েছে সেটি কি হারে বাড়বে কি বাড়বে না। আমরা বুঝতে না পেরে খাবার সংগ্রহ করে নিয়ে আসি এবং ফার্মে পরিবেশন করি, আশানুরূপ ফল আমরা পাই না। এইসব বিষয়ে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। তাই বায়ো সিকিউরিটি, আমরা যদি ফার্ম করে সফলতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই বায়ো সিকিউরিটি যে বিষয়গুলো পড়ে সব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা অবশ্যই শখের বসে তাড়াহুড়ো করতে গিয়ে যেটা দেখবো সেটাই পছন্দ হবে, সেটির বয়স আমরা বুঝবো না, আমি সংগ্রহ করব এবং খুব তাড়াতাড়ি লাভের আশা করব, তাহলে আমার ফার্ম করার আশা কোনোদিনই পূরণ হবে না। বন্ধুরা, সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যদি আমাদের কথাগুলো আপনার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।